ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে। পটুয়াখালীর উপকূল জুড়ে মানুষের মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এ নিয়ে পটুয়াখালীর লোহালিয়া নদীর পার থেকে আরো জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে এবং আবহাওয়া অফিসের তরফ থেকে এরই মধ্যে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। উপকূলে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে এবং গতকাল বিকাল থেকেই কিন্তু রাত 10টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত আকাশ গুমোট অবস্থা বিরাজ করছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং নদী অনেকটাই উত্তাল রয়েছে। তবে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় জেলা প্রশাসন ব্যাপক পরিস্থিতি নিয়েছে। এর মধ্যে উপকূলে 729টি আশ্রয় কেন্দ্র, 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এ সকল আশ্রয় কেন্দ্রে 4,14,500 লোক আশ্রয় নিতে পারবে বলে আমাদেরকে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও মানুষের জরুরি স্বাস্থ্য সেবার জন্য 76টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে 10 কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো জরুরিভাবে কাজ করার জন্য 14,000 জিওব্যাগ রাখা হয়েছে। পটুয়াখালী লোহালিয়া নদীর পাড় থেকে এই ছিল ঘূর্ণিঝড় দানা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর।